কখনো শাসক দলের বিধায়ক নিরাপত্তাহীনতায় ভুগছেন, তো কখনো আবার পুলিশের ভূমিকায় রুষ্ট। বিরোধীরা পুলিশের সমালোচনা করে এমনটা তো আচ্ছার হয়, কিন্তু কোচবিহারে পুলিশের তদন্তের গতিতে সন্তুষ্ট নন খোদ তৃণমূলের দাপুটে বিধায়ক উদয়ন গুহ। ফেসবুক পোস্টে দিনহাটার পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। গত বছর আজকের দিনে বিধানসভা ভোটের ফল ঘোষণা হয়েছিল। বিজেপি যখন তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তি দিনে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব, তখন ভোট চলাকালীন সন্ত্রাসের অভিযোগের তদন্ত নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। বিগত বিধানসভা ভোটে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে মাত্র 57 ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহ। এর ঠিক তিন দিন পর 6 মে দিনহাটা শহরেই আক্রান্ত হন তিনি, হাত ভেঙে যায়। বিজেপি নেতা অজয় রায়ের বিরুদ্ধে মারধর ও খুনের চেষ্টার অভিযোগ করেছিলেন উদয়ন গুহ। এরপর তোরসা নদী দিয়ে অনেক জল গড়িয়েছে। বিধানসভা ভোটে সবচেয়ে কম ব্যবধানে হেরে যাওয়া উদয়ন গুহ বিধানসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। যে বিজেপি নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছিলেন তিনি, হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন সেই অজয় রায়। তাকে দিনহাটার শহর মণ্ডল সভাপতি করেছে বিজেপি। এই অবস্থায় সোমবার ফেসবুক পোস্টে তৃণমূল বিধায়ক উদয়ন গুহ লেখেন, এক বছর হতে চলল আমার উপর আক্রমণকারীদের চার্জশিট হলো না। এক বছর হতে চলল, চার্জশিট দেওয়া হয়নি, এখনো আসামিরা ঘুরে বেড়াচ্ছে। তাহলে চার্জশিট দিয়ে তাদের বিচারের মধ্যে নিয়ে আসা হোক, আইন ঠিক করবে যে তারা অপরাধ করেছে কি অপরাধ করেনি, আইনের ব্যবস্থা হবে সেটা। তা না করে পুলিশ তাদেরকে ঘুরে বেড়াবার সুযোগ করে দিচ্ছে। পুলিশ প্রশাসন হচ্ছে তাদের, তারা কে পুলিশের ওই ওসি হয়ে আসবেন, কে মেজবাবু হয়ে আসবেন, তারাই ঠিক করেন। এবং পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ পরিচালিত হচ্ছে বর্তমান শাসক দলের দ্বারা, মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দ্বারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ যদি ঠিকমতো কাজ না করে, তার দায়ভার কার? দায়ভার ওনাদেরই বর্তায়। এর আগে একাধিকবার অভিযুক্তদের গ্রেফতার করার দাবি করেছেন উদয়ন গুহ। দিনহাটা থানায় ধর্নাতেও বসেছিলেন, যদিও শাসক দলের বিধায়কের ক্ষোভ প্রসঙ্গে দিনহাটা থানা সূত্রে দাবি তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।